ওয়েলকাম ফ্রম খবর সন্ধান আজ আঠারো জানুয়ারি দু হাজার একুশ সাল সোমবার পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহতেই কোন কোন জায়গার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আজ থেকে আবারও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তিন দিন পরিবর্তনের সম্ভাবনা তিন দিন পর আবার একটা পরিবর্তন আসবে আবারও আসছে পশ্চিমী ঝঞ্ঝা কবে আসতে পারে ত্রিপুরা ঝাড়খণ্ড সব ভারতবর্ষের অন্যান্য জায়গা বাংলাদেশের আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে এই নিয়ে রয়েছে আজকের আজকের ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না সোমবার আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে আজকের দিনটা আবহাওয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি তবে আগামী কাল থেকে তিন দিন পর্যন্ত আবহাওয়ার একটা পরিবর্তন আসছে পরিবর্তনের অর্থ আপনাদের অনেক দিন আগে থাকতেই জানাচ্ছি সেই সম্ভাবনাই বলছেন আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন দিন তাপমাত্রা বাড়তে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি মতন এমনটা জানা যাচ্ছে অন্যদিকে তাঁরা আরেকটা আপডেট দিয়েছেন অর্থাৎ বলছেন যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অর্থাৎ একুশ জানুয়ারি সন্ধ্যা থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে অর্থাৎ তাপমাত্রা নামবে দুই থেকে চার ডিগ্রি মতন এটা পরিষ্কার যে যেমন আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ছে ঠান্ডা কমে যাচ্ছে আবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বা শুক্রবার সকাল থেকে আবারও তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে ফলে আবারও ঠান্ডা নতুন করে আসতে চলেছে এটাই তাঁরা বলতে চাইছেন কোথায় কোথায় এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে বিভিন্ন রকম হতে পারে কোথাও দু ডিগ্রি কোথাও চার ডিগ্রি কমতে পারে এছাড়া জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মূলত কলকাতা হাওড়া পরগনার উপকূলের জায়গাগুলোতে এটা এটা হতে পারে বুধবার বা বৃহস্পতিবারে তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম আপডেট দেননি অবশ্যই যদি হয় তারা যদি আপডেট দেন সেটাও আপনাদের পরে জানিয়ে দেবো তবে উত্তরবঙ্গে বৃষ্টি আসছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়ে দিয়েছেন তারা যেটা বলছেন মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবারও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলার কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত তবে বৃষ্টি ওপরের যে একটা আসছে কারণ পূর্ব ভারতের অধিকাংশ জায়গা বৃষ্টি আসছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবার চলে আসছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকের আবহাওয়াটা কোথায় কোন জেলায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বেশ জাঁকিয়ে ঠান্ডা আজকের দিনটা থাকছে তবে আগামীকাল থেকেই পূর্বাভাস মতন তাপমাত্রা বাড়বে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটে দিন তাপমাত্রা বাড়বে আবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটু করে তাপমাত্রা নামবে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্ক বার্তা আজকে এবং আগামীকালও রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলি জেলার কিছু কিছু জায়গায় উত্তর পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে আজকে থাকতে পারে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা জাঁকিয়ে ঠান্ডা আজকের দিনটা থাকছে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবার তাপমাত্রা নামবে আবারও একটা ঠান্ডা ফিরতে চলেছে নদিয়া মুর্শিদাবাদ এখানে বলার অপেক্ষা রাখে না প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি গতকাল ছিল আজকেও সেই রকমই কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা না বলে বলা ভালো সেই রকমই মোটামুটি থাকতে পারে উনিশ আর বিশ তবে ঠান্ডা যে কালকের থেকে বাড়ছে না এটা পরিষ্কার থাকতে পারে এগারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল থেকে এখানেও তাপমাত্রা বাড়বে এবং বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও সব মহিমায় ঠান্ডা ফিরতে চলেছে এই দুটো জেলাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই তিনটি জেলার আবহাওয়া আজকে কেমন থাকবে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশ ঠান্ডা রয়েছে এবং আজকের দিনটা থাকার সম্ভাবনা হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশা আসতে পারে মোটামুটিভাবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে রোদের তেজটা অপেক্ষাকৃত কম রয়েছে এখন এবং সেই রকমই থাকার সম্ভাবনা তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও ঠান্ডা ফিরতে চলেছে অর্থাৎ তাপমাত্রা নামতে থাকবে অন্যদিকে আরও যে বাকি জেলাগুলো পশ্চিম দিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলাতে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি গতকাল ছিল সেই রকমই আজকেও থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডার জন্য যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিছুটা সুখবর আগামীকাল থেকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কারণ আবহাওয়া দপ্তর বলছেন বৃহস্পতিবার একুশ জানুয়ারি সন্ধ্যা থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে তাপমাত্রা নামবে অর্থাৎ পশ্চিম দিকের জেলা এখানে ঠান্ডাটা বেশি থাকবে তাই পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে ঠান্ডা থাকছে বাঁকুড়াতে একটু হলো ঠান্ডাটা কম থাকার সম্ভাবনা রয়েছে যেটা আগে আপনাদের জানিয়েছি আজকে তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে নয় বা দশ ডিগ্রির আশেপাশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই আগামী দিনে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে এখনো পর্যন্ত কোনো খবর নেই এবং দেখতেও পাওয়া যাচ্ছে না অর্থাৎ আগামী থেকে দিন চার বৃষ্টি হবে এমন কোনো পর্যন্ত নেই তবে আবহাওয়া পরিবর্তনশীল যদি কোনো সম্ভাবনা তৈরি হয় বা আপডেট আসে আপনাদের জানাবো পূর্ব বর্ধমান এখানে কেমন তাপমাত্রা থাকবে এখানে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন থাকতে পারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে আজকের দিনটা থাকছে এমনটা পূর্বাভাস আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে আংশিক মেঘলা তবে কোথাও কোথাও হালকা কুয়াশা আসতে পারে বেলার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না মূলত শুকনো আবহাওয়াই চলবে তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও ঠান্ডা ফিরছে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং সাত থেকে ১৩ বা পনেরো ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে তাপমাত্রা তবে বৃষ্টি আসছে আগামীকাল থেকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারেরও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বুধবার আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টি হবে তবে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই জানা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আজকে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শিলিগুড়িতেও তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর এটাও বলছেন সঙ্গে তাঁরা এটাও বলেছেন যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও তাপমাত্রা নামবে আবারও একটা ঝাঁকিয়ে কনকনে ঠান্ডা আসতে চলেছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে প্রচন্ড ঠান্ডা আজকেও রয়েছে দশ চলেছে সর্বনিম্ন তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে এবং এটা তারা বলছেন দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে আগামী তিন দিন অর্থাৎ আগামী কাল থেকে তবে একুশ জানুয়ারি সন্ধ্যা থেকে আবারও তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামতে পারে অর্থাৎ দু পা এগিয়ে গিয়ে যেন চার পা পিছিয়ে আসা এমনটাই পরিস্থিতি তৈরি হতে পারে আবার একটা ঠান্ডা ফিরছে এটা একটা সুখবর প্রচণ্ড কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এর কারণ হচ্ছে একদিকে যেমন উত্তরে হাওয়াটা অনেকটা বাধা পেয়েছে অর্থাৎ উত্তর ভারত থেকে হাওয়াটা কম ঢুকছে আর হাওয়াটা কম ঢোকার জন্যই প্রচন্ড ঘন কুয়াশা রো আসছে যার ফলে এই রকম পরিস্থিতি চলবে বিশেষ করে চলবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে আজ থেকে আবার উত্তরে হাওয়াটা বাড়তে শুরু করবে এমনটা জানাচ্ছেন দিল্লির মৌসুম ভবন যার জন্য আগামীকাল থেকে কুয়াশাটা একটু কমতে পারে এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকবে ত্রিপুরাতে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা আসার কোথাও কোথাও সম্ভাবনার কথা জানা যাচ্ছে মূলত পূর্ব ভারতের জায়গাগুলো ঘন কুয়াশা আসতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বা বৃহস্পতিবারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে আবারও শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে এমনটা খবর রয়েছে এছাড়া ঝাড়খণ্ডের বন্ধুদের জানাবো আপনাদের ওখানে প্রচন্ড ঠান্ডা আজকে বজায় থাকছে দশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির কোনো রকম কোথাও না গত কয়েকদিন ধরে দক্ষিণ ভারত জুড়ে প্রচন্ড বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি অনেক কমেছে আরও কমার সম্ভাবনা রয়েছে কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে যে দুটি ঘূর্ণাবর্ত ছিল তারা অনেকটাই দুর্বল হয়েছে বৃষ্টির পরিমাণ কমবে তবে দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় আজকে মেঘাচ্ছন্ন আকাশ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এছাড়া লাক্ষাদ্বীপে আগামীকাল থেকে বৃষ্টি কমছে আরেকটি নতুন খবর রয়েছে নতুন করে আরেকটি পশ্চিম ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকতে চলেছে সম্ভবত বাইশ বা তেইশে জানুয়ারি এটা খবর রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব এ ব্যাপারে বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে বাংলাদেশ জুড়ে আজকেও মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে মধ্য বাংলাদেশ জুড়ে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর সঙ্গে ময়মনসিং এছাড়া বরিশাল বিভাগের উত্তর প্রান্তে প্রচন্ড কুয়াশার কিন্তু সতর্কতা রয়েছে এছাড়া কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন মূলত আংশিক মেঘলা আকাশ শুকনো আবহাওয়া বজায় থাকবে তবে এটা বলা হয়েছে মাঝারি ধরনের প্রবাহের আজগো সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গায় চলতে পারে দিনাজপুর সৈয়দপুর নীলফামারি বগুড়া নগাঁও এছাড়া শ্রীমঙ্গল এখানে কোথাও কোথাও মাঝারি ধরনের শৈতপ্রবাহ চলবে আজকে তাপমাত্রা থাকতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে মোটামুটিভাবে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন এছাড়া সর্বোচ্চ থাকতে পারে তেইশ থেকে একেবারে চব্বিশ বা ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আবারও শুক্রবার থেকে আবার নতুন করে আরেকটি ঠান্ডা ফিরতে চলেছে এর মধ্যে আরেকটি যেটি খবর রয়েছে উইন্ডি ডট থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ জুড়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে এটা দেখতে পাওয়া যাচ্ছে ময়মনসিং সিলেট এছাড়া ঢাকা বিভাগের কোথাও কোথাও বরিশাল খুলনা চট্টগ্রামের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যেটা জানাবেন বা আপডেট দেবেন আপনাদের জানানোর চেষ্টা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং